দৌলতপুর পরিসরি থানা। আমরা নাজিরা নিবাসী। 1971 সালে আমার আব্বা দেশের জন্য নিজের অনেক আত্মত্যাগ করেছিলেন, যে কারণে আজকে ওনাকে সকলে একজন মুক্তিযোদ্ধ বলে দাবি করে, কিন্তু অস্বীকৃতিতে আমরা কোনো পাই নাই। আর সে সময়কার আমার আব্বার সহযোগিতা ছিলেন মীর আহম্মদ, হামিদ হোসেন, জোর আহম্মদ, তারাও মুক্তিযুদ্ধের সাথে সামিল ছিল আমার আব্বার সাথে একসাথে। সেই সময়কার তো আমার জন্ম হয়নি, অতটুক আমি যেতটুক আমার আব্বার কাছে শুনছিলাম যে তাদের অস্ত্র গোলা বারুদ ওগুলো আমাদের ঘরে রাখতো, ওখান থেকে নিয়ে আমার আব্বা ওদেরকে দিয়ে আসতো। আরও শুনতাম যেটা ওদের কানার আয়োজন, যতটুকু কানার আয়োজন করা ছিল সেগুলো আমাদের ঘর থেকে হইতো, আর যত রকম গাঁদা করার কাজ ছিল যেগুলো আমার আব্বার কাছ থেকে শুনছিল, আমাদের কাছে তো এগুলো একটা স্মৃতির মতো, কিন্তু আমরা তো দেখি নাই মুক্তিযুদ্ধ, আমাদের তার অনেক পর আসছি। তারপর মুক্তিযুদ্ধের পর প্রথম আমার আব্বার জনগণের যে ভূকান্তি ছিল, ভূকান্তি দূর করার জন্য আমার আব্বার নিজে একজন এই একাঙ্কার মেম্বার হয়েছিলেন। অবশ্যই সবাই চিনে ওনাকে, পরিশ্রীর এই থানার নাজঘাটের দৌলতপুর ইউনিয়নের নাম বললে সবাই ওনাকে চিনবে, গ্রামের মেম্বার, হাজির গ্রামের মেম্বার। আসলে সত্যি কথা কি, যে আশা নিয়ে তারা মুক্তিযোদ্ধারা বাংলাদেশের হাজারো কোটি মানুষের প্রাণ চলে গেছিল, যাই না তাদের স্বপ্ন কতটুকু সত্য হতে পেরেছে, তবু কতটুকুই বলবো যেন সামনের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, আমাদের আমাদের চাহিদা আমাদের সন্তানরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারে, সুন্দরভাবে চলতে পারে, ওটাই আমরা কামনা করি সরকারের কাছে। এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উর্দে আমাদের দেশ পরিচালনা হচ্ছে, আশা করব প্রধানমন্ত্রী এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা যারা তরুণ আছি বাংলাদেশের মধ্যে, আমরা আশা করব আমরা তরুণরা এগিয়ে যাব এবং সামনের দেশ আমাদের দেশ পরিচালনা সুন্দর করে করবো, দুর্নীতিমুক্ত করব, সমাজের দায়ী নিজের কাঁধে নিয়ে সমাজকে আগে নিয়ে যাওয়ার চিন্তাধারণা করব, এটাই আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।